ভিডিওর শুরুতেই আপনাদেরকে ছোট্ট একটি মেসেজ দিতে চাই। আপনারা যারা মিনিয়েচার দেখার পাশাপাশি টেক রিলেটেড নিউজ বিষয়ে আগ্রহী, তারা এই চ্যানেলটি থেকে অনেক কিছু জানতে পারবেন। তাই চ্যানেলটি ভিজিট করার অনুরোধ রইল ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চ্যানেলটির লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো চলুন এবার মূল কাজে ফিরে যাই। প্রথমেই সুপার স্ট্রাকচার বানানো হয়েছে, তারপর উপরের অংশ নির্দিষ্ট মাপের কাগজ দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। এখন প্রাইমারি ডেক বসিয়ে দরজা জানালা এঁকে ফেললাম। এখানে অবশ্য সব পিক আপলোড দেওয়া হয়নি, তাই এটাকে টিউটোরিয়াল না ভেবে জাস্ট মেকিং প্রোগ্রেস আকারে সাজানো হয়েছে। তারপর সাইডে প্যাডেল বসানোর অংশটি সাইজ মতন কেটে নিয়ে বসিয়েছি। প্রাইমারি ডেকের কাজ শেষ, এখন এর উপর ছাদ বসবে। তো সেমভাবে নির্দিষ্ট মাপে কাগজ কেটে বসিয়ে দিলাম, সাথে প্রতিটা ডেক শেষ করার সময় পার্ট বাই ছবি এঁকে নিয়েছি। এবার সেকেন্ড ডেকে আসা যাক। এখানেও কাজ নিচতলার মতন। এক্ষেত্রে জানলার মধ্যে ব্লু স্পাইরাল পেপার বসানো হয়েছে। এই কাজগুলো অন্য যে কোনো কাজের তুলনায় নিখুঁত হতে হবে, নয়তো অরিজিনাল মডেলের সাথে মিলবে না। দ্বিতীয় তলার কাজ প্রায় শেষ। বারান্দাগুলোর জন্য আগে ভিতরে কাজ করে তারপর আবার বাইরে ডিজাইন করা হয়েছে। এখন স্টিমার বক্সের কাজ। স্টিমার বক্সের ভিতর যদিও বা কোনো প্রপেলার নেই, কারণ এটা জাস্ট একটি মডেল। তারপর এটিকে আবার নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে কেটে ফাঁকা করে বসিয়ে দেওয়া হয়েছে, যেন অরিজিনাল মডেলের মতন দেখতে লাগে। দ্বিতীয় তলার ছাদটা একটু রাউন্ড শেপের হবে। এসব ছবি বাদেও আরও কিছু ছবি তোলা ছিল যেগুলো মোবাইল সমস্যার কারণে ডিলিট হয়ে যায়, তাই দিতে পারলাম না।